বন্ধুরা, এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপরে অবস্থিত ঐতিহাসিক ফারাক্কা বাঁধ। 1975 সাল থেকেই ভারত এই বাঁধের কার্যক্রম শুরু করে, ফলে বাংলাদেশের অন্যতম বড় নদী পদ্মায় খরা মৌসুমে একটি বড় অংশ জুড়ে জেগে ওঠে পলি জমাচর, আর বর্ষা আসলেই ভারত এই বাঁধের সকল গেট একযোগে খুলে দেয়, ফলে বাংলাদেশের নিম্নাঞ্চলের দিকে কোথাও কোথাও সৃষ্টি হয় ভয়াবহ বন্যার। পানিবন্দী হয়ে পড়ে বাংলাদেশের লাখো লাখো মানুষ। বিগত বছরগুলোর ন্যায় এবছরও ভরা বর্ষায় খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সবগুলো গেট। তাই আজ সকালেই ছুটে এসেছি পদ্মা নদী দেখতে, আর কি দেখলাম পদ্মায় তা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। ভয়েজার রফিক চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আমি এখন রয়েছি রাজশাহী শহরের আলুপট্টির মোড়। এই জায়গাটির নাম হচ্ছে আলুপট্টির মোড় বলে। তো এখানে রয়েছি, মূলত আমি খুব সকালেই আজকে রওনা হয়েছি নদীর পানি দেখার জন্য। তো আপনারা জানেন যে রাজশাহী শহর কিন্তু পদ্মা নদীর তীরে অবস্থিত একটি শহর। এটি একটি বিভাগীয় শহর এবং জেলা শহরও বটে। এই শহরটি কিন্তু পুরোপুরি পদ্মা নদীর একদম তীরে, যেটাকে বলে একদম ব্যাঙ্ক অফ দ্য রিভার। আপনি এই বাম সাইড দিয়ে যদি যান তাহলে পদ্মার তীর পাওয়া যাবে, এবং এই তীর ধরে আপনি কিন্তু একটা বড় অংশ আপনি দেখতে পাবেন যে এখানে পদ্মা নদীর একটা বেশ বড় অংশ কিন্তু এখানে শেয়ার করেছে এই শহরটি। তো এখানে শহররক্ষা বাঁধও রয়েছে বিভিন্ন। আমরা আজকে যাব মূলত আইবাঁধ বলে একটি জায়গা রয়েছে সেখানে। সেখান থেকে আসলে পদ্মা নদী দেখার যে সুবিধাটা সেটা একটু বেশি আর কি, ওখান থেকে একটু ভালো দেখা যাবে। আইবাঁধ এবং টি বাঁধ এই দুটি জায়গা থেকে খুব ভালোভাবে পদ্মা নদীকে উপভোগ করা যায় বা দেখা যায়। আর আপনারা জানেন যে পদ্মা কিন্তু আসলে ওই পাশে, ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে গঙ্গা নদী থেকে তৈরি হয়েছে। তো গঙ্গাতে কিন্তু বাঁধ দেওয়া আছে যেটাকে বলে ফারাক্কা বাঁধ। তো সেই ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দিয়েছে, এটা আমরা শুনছি বা দেখতে পাচ্ছি আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসতেছে যে আর 109টি বা 119টি যে কটি হোক আর কি সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। তো আসলে এই সব গেট খুলে দেওয়াতে পদ্মা নদীর আসলে কী অবস্থা সেটা একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমার সঙ্গেই থাকুন, চলুন একসঙ্গে ঘুরে আসি পদ্মা নদীর তীর থেকে। আর আমি যে রাজশাহী কলেজিয়েট স্কুলের এখানে আসলাম, কারণ এখানে আমার ভাইগনা আছে, ভাইগনাকে নিয়ে সঙ্গে করে যাব। তো ও আসুক, তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। আমার ভাইগনা চলে এসেছে, দেখতে পাচ্ছেন ও বের হচ্ছে, গুটি গুটি পায়ে চলে আসছে। মামু, আমার ভাইগনাকে নিয়ে নিলাম, এখন আমরা চলে যাব পদ্মা নদীর পানি দেখতে। ডানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু বরেন্দ্র জাদুঘর, একটি প্রাচীন জাদুঘর এটি। আমরা এখন যে জায়গাটিতে আসলাম এটি হচ্ছে সিএনবি বলে, সিএনবির মোড়। এইখানে আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স এখানে রয়েছে। রাজশাহীর যে নব থিয়েটার সেটা এখানে তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে চিড়িয়াখানা, যেটা আগে চিড়িয়াখানা ছিল। একদম শান্ত সকাল, ওয়েদার খুব সুন্দর, ওয়েদার বৃষ্টি নাই কিন্তু মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে রাজশাহী কোর্ট এরিয়া বলা হয়। সকালে মানুষ সবাই শারীরিক কসরতে ব্যস্ত আছে, মর্নিং ওয়াক করছে, কেউ কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ খেলাধুলা করছে। এর হাইটেক পার্ক যেটা সেটা দেখতে পাচ্ছেন বাম দিকে চালু আছে। এখানে একটা খুব সুন্দর মসজিদও আছে। এটা হচ্ছে রাজশাহীর হাইটেক পার্ক আমার হাতের বাঁয়ে, ওটা আমরা দেখব, সামনে দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। এই হচ্ছে হাইটেক পার্ক, সব ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে, তাই না? আর এই হাইটেক পার্কের এই পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে, এটা গেছে মূলত আইবাঁধের দিক। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আইবাঁধে।
দেখুন, এত সকালেই কত মানুষ এখানে এসেছে নদী দেখতে ও বাতাস খেতে। বন্ধুরা, আমরাও এখানে বসে একটু বাতাস খাব আর ঘুরে দেখব ভয়ঙ্কর সুন্দর এই পদ্মা। সঙ্গেই থাকুন, চলুন একসঙ্গেই ঘুরে ঘুরে উপভোগ করি আমাদের এই রাজশাহীর পদ্মা। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আই বাঁধে। এটি হচ্ছে রাজশাহী শহর রক্ষা যে বাঁধগুলো রয়েছে, এখানে টি বাঁধ আছে, আই বাঁধ আছে। তো আমরা আই বাঁধের এখানে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার পাশেই কত সুন্দর আমরা এখানে নদী দেখতে পাচ্ছি। যদিও এটা সুন্দর এবং ভয়ঙ্করও পাশাপাশি, আপনারা জানেন বা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটি খবর আমরা সবসময় দেখছি, সেটা হচ্ছে যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং তাতে দেখতে পাচ্ছেন যে এখানে পানির পরিমাণটা কতটা বেড়েছে। আমার কাছে অবশ্য একটা ফুটেজ রয়েছে যেটা হচ্ছে আমি শীতের সময় নিয়েছিলাম, তো সেইটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে শীতের সময় কতটা কম পানি ছিল আর এখন কত বেশি পানি, এবং এই এরিয়াটা কিন্তু সবসময় চর পড়ে থাকে একদম, কিন্তু এখন পুরোটা একদম পানিতে ভর্তি হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এই দেশে রয়েছে বিভিন্ন নদী, ছোট বড় অনেক নদী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেই নদীগুলো রয়েছে তার মধ্যে পদ্মা একটি কিন্তু উল্লেখযোগ্য নদী। আর আমি এখন রয়েছি রাজশাহী শহরের যে আইবাঁধ নামক জায়গা রয়েছে সেখানে। আমার পাশেই দেখতে পাচ্ছেন এদিকে যে বাঁধটা দেওয়া আছে, এটা হচ্ছে শহর রক্ষা বাঁধ। এই বাঁধটাকে বলে হচ্ছে আইবাঁধ। এই আইবাঁধের কারণে এখানে কিছুটা নদী শাসন করা হয়েছে, মূলত যাতে স্রোতটা এসে যাতে একদম যে মূল বাঁধ রয়েছে সেখানে যাতে আঘাত করতে না পারে, পানির তুড়ে যদি এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু শহর ডুবে যাবে, এই জন্য নদীকে শাসন করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম আইবাঁধ বা এর পরে একটি বাঁধ রয়েছে যেটাকে বলে টি বাঁধ। এই বাঁধগুলোর নাম আপনারা হয়তো শুনেছেন এবং বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই বাঁধগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নদীকে একটু শাসন করা, যাতে নদীটা একটু দূরবর্তী জায়গা দিয়ে বহমান থাকে এবং এটা যাতে শহরের দিকে সেইভাবে স্রোতটা না আসতে পারে। তো এইভাবে কিন্তু এখানে করা আছে। আর আরেকটি বিষয় আপনারা জানেন যে এই যে পদ্মা নদী আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নদীটা কিন্তু ভারতের যে গঙ্গা নদী রয়েছে সেইটাতে সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আর এই গঙ্গার যেই আপনার উজানের দিকে রয়েছে হচ্ছে ফারাক্কা বাঁধ, যেখানে এই ফারাক্কা বাঁধ কিন্তু আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পাচ্ছি যে এই ফারাক্কা বাঁধ কিন্তু খুলে দেওয়া হয়েছে। এই বাঁধের যে গেটগুলো রয়েছে সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। তো গেট খুলে দেওয়াতে যে পানির পরিমাণ যে খুব বেশি বেড়েছে আমার কাছে তেমন মনে হচ্ছে না, কারণ এই গেট খুলে দেওয়ার আগেও, কারণ বর্ষার সময় এমনিতে গেটগুলো খোলা থাকে, যেটা জানতে পারতেছি যে বর্ষার সময় এমনিতেই এই গেটগুলো খোলা থাকে আর বর্ষার সময় কিন্তু এখানে পানি একটু বেশিই থাকে, তো সেটাও কিন্তু খুব বেশি না। এবং এর যে নিম্নাঞ্চল রয়েছে রাজশাহী শহর থেকে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আরও মোটামুটি 10-15-20 কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে নিম্নাঞ্চলগুলো। তো ওই সকল অঞ্চলেও যতটুকু খবর পেয়েছি যে খুব বেশি পানি ওইদিকেও বাড়েনি এবং যে পানিতে যে দেখা যাচ্ছে যে ভেঙে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এদিকে বাঁধ আর এই পাশটায় হচ্ছে নদী। আমরা একটু সামনের দিকে যাব এবং বিভিন্ন মানুষের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কতটুকু পানি বেড়েছে, যারা এখানকার অধিবাসী রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা আচ্ছা আঙ্কেল, মাছ পাওয়া গেছে নাকি? দেখি দেখি কি পাইলেন। ও বেশি একটা নাই। হ্যাঁ আঙ্কেল, আপনার বাসা কি এখানে নাকি? তো এই পানি কি বেড়েছে আসলে? যেটা যেটা শোনা যাচ্ছে পানি আসলে বাড়েনি, পানি কমে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে যেটা আসলে ফেসবুক বা ইউটিউবে যে রিউমার ছড়ানো হচ্ছে যে অনেক পানি বেড়ে গেছে, কিন্তু আসলে পানি না, পানি কমে গেছে, পানি আরো কমে গেছে। কমে গেছে।
শুরুতে হয়তো একটু বেড়েছিল, একটু বেড়েছিল, কিন্তু সেটা আসলে কমে গেছে। বন্ধুরা, আমাদের আইবাত দেখা হলো, এখন আমরা একটু টি বাতটাও দেখতে চাই, ওইখানে পানির পরিমাণ কেমন বা ওখানে দেখতে কেমন। এখানে দেখলাম যে বেশ অনেক মানুষ এসেছে, ওইখানকার অবস্থাটা কি ওইটাও দেখবো একটু। চলেন দেখি, সামনের দিকে যাই। এই হচ্ছে আমাদের হাইটেক পার্ক। এখানে কিন্তু আমাদের একটি সিনেপ্লেক্স রয়েছে, এই যে জয় সিলিকন টাওয়ার যেটা দেখতে পাচ্ছি, এর নিচেই হচ্ছে এখানে সিনেপ্লেক্স একটা রয়েছে। বন্ধুরা, রাজশাহীর যে নব থিয়েটার সেটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজশাহীর নব থিয়েটার দেখতে পাচ্ছি আমরা। আর এই পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে কিন্তু সোজা টি বাঁধের দিকে। টি বাঁধ আরও একটি রাজশাহী শহর রক্ষা বাঁধ। এই হচ্ছে আমাদের টি বাঁধ। টি বাঁধে ওঠার যে রাস্তা সেটা এখানে আছে, এদিক দিয়ে আমরা উঠে গেলে টি বাঁধে চলে যেতে পারব। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এবার টি বাঁধে। আমরা আইবাঁধে গিয়েছিলাম, আইবাঁধ থেকে এখন টি বাঁধে এসেছি, আর দেখতে পাচ্ছেন টি বাঁধ। এই বাঁধটা আসলে দেখতে টি এর মতো, এই জন্য এটাকে টি বাঁধ বলা হয়। আর টি বাঁধের এখানেও পানি যে খুব বেশি হয়েছে তা না, বর্ষার সময় এরকম পানি থাকেই, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে স্থানীয় যে জনগণ রয়েছে, যারা স্থানীয় যারা এখানে বসবাস করে, তারা বলছে যে পানি কিছুটা বেড়েছিল, তবে সেটা আস্তে আস্তে কমে গেছে এবং এটা আরও কমে যাবে আস্তে আস্তে, এই এই আরও এক দুই সপ্তাহের মধ্যে হয়তো বা আরও বেশি কমে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে, পানির যে শব্দ। এইদিকে হচ্ছে পদ্মা নদী, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজশাহীর পদ্মা। আর এই পাশে হচ্ছে আমাদের শহর রক্ষা বাঁধ বা টি বাঁধ, দেখতে পাচ্ছেন এদিকে। বন্ধুরা, এখন আমরা নদীর যতটা কাছাকাছি দেখতে পাচ্ছি, এটা কিন্তু শুকনা মৌসুমে বা যখন শীতের সময় থাকে তখন কিন্তু পানি এতটা কাছাকাছি থাকে না, পানি বেশ আরও দূরে থাকে। এইখানে অনেক ব্লক ব্লক ফেলা আছে এবং এরকম বস্তা ফেলা আছে, বালুর বস্তা, যাতে পানিটা একদম বাঁধের সাথে যাতে এসে না লাগে। তো ওগুলো কিন্তু ভেসে উঠে যখন শীতের সময় থাকে বা যখন শুকনা মৌসুম থাকে, তখন কিন্তু এতটা পানি কাছে আসে না এখন যতটা কাছে এসেছে। তারপরে যেটা জানতে পারছি যে পানি অনেকটাই কমে গেছে এবং আস্তে আস্তে আরও এক দুই সপ্তাহের মধ্যে হয়তো বা পানি আরও বেশি কমে যাবে। দেখুন কি পদ্মার স্রোত। বন্ধুরা, আমাদের নদী দেখার কার্যক্রম আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার এই ভিডিওটি এখন অবধি দেখলেন তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর চলুন, আমরা খুব সুন্দর একটি রাস্তার ভিউ দেখতে দেখতে এখন বাড়ির পথে ফিরব। এটি কিন্তু টি বাঁধ থেকে এই নদীর ধার ঘেঁষা এই যে যে রাস্তাটা, এই রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর। রাস্তার দুধারেই বেশ অনেক গাছগাছালি রয়েছে, এবং দেখতে খুবই সুন্দর লাগে। চলুন, এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এখন আজকের মতো ভিডিওটি শেষ করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।